আপনারা দেখছেন একুশে টেলিভিশন

টিভিতে দেখি নাই আমি ইউটিউবে দেখেছি ও কারণ টিভিতে দেখলে তোমার সময় নষ্ট হয় না সময় নষ্ট হয় না হয়তোবা আমি ওই টাইমটাই ফ্রি থাকি না বাট আমি ইউটিউবে দেখেছি আমি অনেকগুলো পর্ব দেখেছি কিন্তু তুমি তো জানো তুমি যদি আমার শোটা দেখতে তাহলে আমার শোয়ে টিআরপি একটু বাড়তো তুমি কি সেটা চাও নাই হ্যাঁ আমি চাইছি

সেটা হচ্ছে আমাদেরকে ফেসবুকেও লাইভ দেখা যাচ্ছে যদি আব্বু টিভি ধরে থাকে দেখতে না যে সালমান মুক্তিদি খুব খারাপ শো দেখবা না এমন কিছু হলে আপনার যেটা করতে পারেন ফেসবুকে লগ ইন করুন এবং সার্চ করুন সালমান মুক্তিদি লাইভ আমাদের ফ্যান পেজের মধ্যে এটা লাইভ যাচ্ছে এছাড়া আপনারা আমাদেরকে কল দিতে পারেন এবং কল দিয়ে কনপুকে কোয়েশ্চেন করতে পারেন আর আমাদের ফোন নম্বর হচ্ছে এইট ওয়ান এইট ডাবল নাইন টু ফাইভ অথবা এইট ওয়ান এইট ডাবল নাইন টু সিক্স এই নম্বরে ফোন দিলে আমাদেরকে পাওয়া যাবে সো আপু তোমার সাথে কথা হচ্ছিল টিভি টিভি নিয়ে তুমি কি কোনো ডিফারেন্স পাচ্ছ আজকের এপিসোড আর তুমি আগে যেসব এপিসোড দেখছো ওগুলোর মধ্যে একটু ভালো করে চিন্তা করে দেখো অনেক অনেক খুব ক্লিয়ার কিন্তু মানে আমাকে সুন্দর লাগতেছে দ্যাটস ডিফারেন্ট বাট ওটা বাদে হ্যাঁ অবিয়াসলি তুমি আমাকে তোমাকে অনেক সুন্দর লাগছে বাট ইউ আমাকে যেমন এখানে আসার আগে অনেকে বলছিল যে এখানে আই মিন সালমান কিন্তু যা খুঁজি তাই বলতে পারে আমি বললাম যে না অ্যাকচুয়ালি যার সাথে যেভাবে কথা বলার তার সাথে সেভাবেই কথা বলবে লাইক ফ্রেন্ডদের সাথে ফ্রেন্ড এর মতো করে কথা বলবে সিনিয়রদের সাথে সিনিয়র করে কথা বলবে আমি তোমাকে চিনি আগে থেকে এন্ড

মানে আমার কাছে খুব ভালো লেগেছে কিছু কিছু পোস্ট লাইক তুমি কি কি ব্যাপার নিয়ে আমি ঠিক এখন মনে করতে পাচ্ছি না আমার কাছে মনে হতো আচ্ছা তুমি মনে হয় বিয়াদব টিনেজার হবা যেটা সময় কমপ্লেইন করে যে সালমান মুক্তি একটা বিয়াদব হ্যাঁ মানে আমিন আচ্ছা ঠিক হ্যাঁ কিন্তু কিছু আমি তোমার কয়েকটা ভিডিও দেখেছি সেখানে আমার খুব ভালো লেগেছে লাইক তুমি ভালো ভালো কথা বলেছ এটা একটা ভুল মানে না কিন্তু হতে পারে যে তাদের জেনারেশনের সাথে আমাদের কথাবার্তা ম্যাচ হচ্ছে এক জিনিস আর হচ্ছে তুমি তোমার ওয়েতে কথা বলাটা আরেক জিনিস যেমন তোমরা কথা বলার সময় খুব লাইক এটা হচ্ছে ওটা হচ্ছে খুব এরকম মুভ করে কথা বলো বাট এটা যদি তুমি ধরো এটা টিনেজারদের কিছু জিনিস মেনটেন করলে ভালো লাইক ধরো যারা সিনিয়র যারা একেবারে তোমাদের থেকে জেনারেশনে আলাদা তারা যেটা পছন্দ করে তুমি তাদের সাথে একটু যদি তাদের মতো করে কথা বলো হয়তো বা সেটা অন্যরকম তারা হয়তো বা একসেপ্ট করবে খুব ভালো মতো গুড পয়েন্ট অনেকে সবাই তো বুঝবে না সবাই বুঝবে না ট্রু ভেরি ট্রু আর তুমি আরেকটা জিনিস হচ্ছে সবাই বুঝবে না আবার তুমি

আচ্ছা ব্রাহ্মণবাড়িয়াতে কি শীত আছে এখনো নাকি চলে গেছে ব্রাহ্মণবাড়িয়াতে অল্প অল্প আছে চাটালে থাকি বাতাসে মানে প্রকৃতিটা খুব বেশি ও ওয়াও আমাদের ঢাকায় একদম গরম সামার পুরো চলছে এখন ওয়েদার একটু বেটার মানে এখন হ্যাঁ একটু শীত একটু শীত প্যাকেট করে পাঠিয়ে দেন ঢাকায় ফোন লাইনটা মনে হয় ব্রাহ্মণ বাড়িয়া ব্রাহ্মণ সো যাই নাই ব্রাহ্মণ বাড়িতে আমি গেছি অনেক সুন্দর জায়গা তো একটা কথা ভালো লাগছে আমার কাছে ইউজুয়ালি যেটা হয় যে দর্শকরা কোন একটা কোশ্চেন করে আর কোশ্চেন করার পর হচ্ছে আমরা এটা করি যে অ্যানসার দিই বাট আপনি তোমার একটা যে ভালো আছে যে উল্টা কোশ্চেন করা হয়েছে সো দে ফিল স্পেশাল না আমি এটাতে আমি আসলে কি বলবো অভ্যাস হয়ে গেছে যেমন ধরো যখন পছন্দের মানুষকে মানে ফোনে পেয়ে যায় না আসলে কিছু বলতে পারে না তো গুছিয়ে বলার আগে আমি একটু ফ্রি হয়ে যাই কথা বলার জন্য আচ্ছা ওইদিনে আরো কথা বলতে হবে দর্শক আমরা নিয়ে আসবো ছোট্ট একটা ব্রেক আমি একটু চেক করব যে অ্যাকচুয়ালি কোন আপু আমার প্রোফাইল পেজে লাইক দিছে নাকি আমি চেক করি তখন শুরু ছোট ব্রেক এর পর দর্শক ফিরে আসলাম আরো ছোট্ট একটা ব্রেকের এর পর যেভাবে দেখা যাচ্ছে যে একটু আগে বলছিলাম যে আজকের শোতে কোনো ডিফারেন্স আছে নাকি এখন আবার আরেকটা ডিফারেন্স আসছে সো ডিফারেন্স তুমি বুঝতে পারছো এখন আপু না এখনো বুঝে নেই দর্শক আমি একটা কাজ করি আপনারা আজকে যখন লাইভ দেখতেছেন ট্রাই করতে পারেন শো শেষে লাইভ দেখে যতক্ষণ পনেরো মিনিট বা যতক্ষণই হোক না কেন আপনার একটা কাজ করতে হবে ছোট্ট একটা কাজ সেটা হচ্ছে যে ফার্স্ট ব্রেকের আগে ফার্স্ট ব্রেকের পরে কি ডিফারেন্স ক্রিয়েট হয়েছে আমার মধ্যে এটা কমেন্টের মধ্যে আমাদেরকে জানাতে হবে উইনার প্রডিউসার সিলেক্ট করবে আমি নেক্সট উইনারকে আমাদের শোতে নিয়ে আসবো লাইভ আমাদের শো দেখার জন্য সো জোস না একদম লাইভ অ্যানাউন্সমেন্ট হ্যাঁ যেটা বললাম তুমি আমার পেজে তো লাইক দিছো আমি

বা রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করছো সো এইভাবে দেখবো তুমি যদি একটা ডেয়ার না করো তাহলে হয়তো নাইনটি পার্সেন্ট দুইটা না করলে এইটি ভালোবাসো বাট ফ্যানরা তোমাকে হান্ড্রেড ভালোবাসে সো আমরা ওটা চেক করবো এখন রেডি সো আমরা চলে যাবো আমাদের কমেন্টের স্ক্রিনশটে ওকে সো আমাদের ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে জান্নাতুল নাইম বলছে আমার রিকোয়েস্ট হলো কনাপুর রেশমি চুরি গানটা তোমরা দুজন একসাথে নাচবা ও এটা তো আমার জন্য ডিয়ার হয়ে গেছে কে এটা জান্নাতুল আচ্ছা আমি আমারটা আমাদের গেস্ট হচ্ছে কণা আপু সো আমরা যেটা করব যে কণা আপু উনি ডে কমপ্লিট করবে আমি তো बाउंड না এটা কমপ্লিট করার জন্য না একসাথে না করলে হবে না তো বলসে একসাথে জাস্ট বিকজ তুমি একজন সিনিয়র আর্টিস্ট তুমি আমাকে যা বলবে তাই করতে হবে না কারণ আমি সিনিয়র আর্টিস্ট না হ্যাঁ তুমি আপু বলተছ না সিনিয়র একটা আপু

মিস্টেক গুলা আর তো চেঞ্জ করা যায় না চেঞ্জ করতে অনেক কিছুই করতাম কারণ মানুষের আমি বিশ্বাস করি প্রত্যেক পদক্ষেপে অনেক সময় ভুল হয়ে যায় তো আর যেটা হয় যে কখনো কখনো ভুলটা যদি নিজের মতো নিজের কাছে পছন্দ হয়ে যায় তখন সেটা ভুল মনে হয় না আর ভুল করার আগ মুহূর্তে তো কেউ বুঝিনা যেটা সুন্দর ভুল হয়

মুভিতে আমি হ্যাঁ চুমুকে চুমুকে করো পান একটা গান আছে তুমি জানতাম না ওইটা হাবিব ভাইয়ের করা এন্ড হাবিব ভাইয়ের আমার দুজনের জীবনের প্রথম আইটেম সং ছিল ওটা আমরা রেকর্ড করেছিলাম টু থাউজেন্ড এইট এ নাইনে বাইদ না ভিডিওটা হ্যাঁ আমাদের কাছে একটু চেক করে দেখি যে ছোট প্রশ্ন সেটা হচ্ছে আমাদের কাছে কি চুমুকে চুমুকে গানটার আছে থাকলে আমি অবশ্যই শুনতে চাই দর্শকদের একটা ছোট্ট দেখাইতে চাই বিকজ আমি দেখছি

হ্যাঁ এটা কিন্তু আমি বলবো যে এটা আমার কাছে একটা ব্লেসিং লাগে বিকজ আমরা একটা গান শুনে মানে শুনিয়ে আমি কারো মন ভালো করে দিতে পারি আবার কারো মন খারাপের একটা আমার একটা গান কারো মন খারাপের সঙ্গী হতে পারে কিংবা আমার একটা গান শুনে কেউ মন খারাপ থেকে মন ভালো করে দিতে পারি সো এটা আমার কাছে মনে হয় একটা বিশাল ব্লেসিং এটা আমার আল্লাহ প্রদত্ত একটা কি বলে থ্যাংকস টু আল্লাহ এবং আমার বাবা মা যে আমাকে গানটা শেখানোর জন্য আমাকে ছোট থেকে

পারফরমেন্স বা কি বলবো এনার্জি যেটা তুমি সেটা আনতে পারো সো অফ টু ইউ কনাপু স্কুল লাইফে কোন ফেল করছে আচ্ছা কোন ফেল করছে নাকি এক মিনিট পায়ে দাঁড়ায় থেকে দেখাতে হবে এক এক পায়ে দাঁড়াতে থাকতে হবে প্লিজ ফর ফ্যান হ্যাঁ প্রথম আমি তো আরেকটা ইন্টারভিউতে বলেছি আমি আমার লাইফে আমি

কখনো ম্যাথ মাথায় ঢুকে নাই আমি কেন এই কোয়েশ্চেনটার অ্যান্সার দিয়েছি কয়েকবার বিকজ সবাই বলে যে জ্যামিতিক ভালোবাসা কেন জ্যামিতিক এরকম অ্যান্ড লিটারেলি আমার এসএসসি সময় আমি কিভাবে পাস করব এখন আমি অন্য বাকি সব সাবজেক্টে ভালো আমি কেমিস্ট্রিতে খুব ভালো ছিলাম আচ্ছা তাহলে এই আমার হ্যাঁ সো তারপর আমি যেটা করলাম যে আমার ম্যাথ মাথায় ঢোকে না কোনোভাবে তো কিভাবে কি করব তারপর আমি এত ভালো জ্যামিতি লিখতে পারতাম

চাইল্ডহুড পুরাটাই একটা মেমোরি কিন্তু আমার মনে হয় যে স্কুল লাইফের যত মেমোরি আছে আমার কাছে সব কিছু স্পেশাল আমার ফ্রেন্ডসরা আমার স্কুল আমার টিচার্স তো প্রত্যেকটা মোমেন্টই আমার অনেক মেমোরেবল তো কি বলবো আর আমি অনেক অ্যাভারেজ স্টুডেন্ট ছিলাম খুব মজা করতাম আমাদের ফ্রেন্ড সার্কেল মিলে আমরা হ্যান্ডবল খেলতাম স্কুলে আমিও খেলতাম তো তুমি স্পোর্টি ছিলা তাহলে হ্যাঁ স্পোর্টি জোস

আমরা কথা ভুলে গেছি গানটা গানটা খুব সুন্দর একটা নাটকে আই থিং ইউজ হয়েছে এর মধ্যে বুঝছি অফলাইন গল্প মেজাবিন আর কে যেন ছিল ও জোভান হ্যাঁ হ্যাঁ তো ওটার মধ্যে ইউজ হয়েছে তানজিবও ছিল গানটা অনেক সুন্দর বাট আমি লিরিক্স মনে করতে পারতেছি না বুঝছি তানজিবের সাথে আমার দুই তিনটা গান আছে সুন্দর সুন্দর আচ্ছা আমি মনে হয় সবগুলো শুনছি তাহলে obviously কারণ আমি সবগুলো গানই শুনি আর নেক্সট আমাদের কমেন্ট মনে হয় শেষ নাকি আরো একটা আছে আচ্ছা

হ্যালো আমরা এখনো মনে ফোনে আছি হ্যালো আমার মনে হয় নেটওয়ার্কের প্রবলেম দর্শক আপনারা যদি আমাদেরকে ফোন দেন প্লিজ মনে করি একটু টিভি ভলিউমটা আমাদের মিউট করে দিতে হবে যেন আমাদের নেটওয়ার্ক একটু সমস্যা করবে এটা অনেক সময় আমাকে রাস্তায় বা শোতে দেখা হলে বলে আপু আপনাদের লাইভ শোতে একদম ফোন পাওয়া যায় না তো এটা আসলে কিছু করার নাই কারণ একসাথে অনেক মানুষ কল করতে থাকে এন্ড আর বারবারই উপস্থাপক বা উপস্থাপিকা বলেন যে প্লিজ আপনার ভলিউমটা কমিয়ে কল দিবেন কিন্তু তারপরেও কেন জানি অনেকে ভলিউমটা বাড়িয়েই দর্শক যেটা মনে হয় শুনতে চায় নিজের আমাদের একটু ডিলে হয় যেটা হচ্ছে আমরা মনে করি যে লাইভ মানে হচ্ছে একদম ইনস্ট্যান্ট লাইভ সাম সেকেন্ড এক সেকেন্ড ডিলে হওয়ার কারণে হচ্ছে এই একো প্রবলেমটা হয় সেটা দর্শকরা যদি টেকনিক্যাল বিষয়েটা জানা দ্যাটস হোই ওরা হয়তো মিস করে জিনিসটা সমস্যা নেই তো তোমার এখন নেক্সট আর কি কি কাজ আসছে সেটা বলো নেক্সট কাজ তো প্রতিদিনই কাজ চলছে আজকেও তিনটা রেকর্ডিং করেছি আর কাজ যদি বলো আমার বেশ অনেকগুলো গান জমে আছে যেগুলো মিউজিক ভিডিওর দায়িত্ব পড়ে আছে মাথায় করতেই হবে এখন তো জানো যে ইউটিউবে গান ইউ ভিডিওর সাথে গানটা প্রেজেন্ট করলে সবাই লাইক করে বেশি তোমার তলের নতুন মিউজিক ভিডিও একটা আসছে একটা মিউজিক ভিডিও আসছে আজকে প্রথম আমি গানটা মিউজিক ভিডিওটা দেখাবো

আমি তো জানি না তো তুমি আমাকে নিয়ে গান বানাইলা দাও তুমি আমাকে বেশি ভালোবাসো তোমাকে নিয়ে বানাইছি তুমি বলছো মাত্র তুমি আমাকে নিয়ে বানাইছো তুমি জিজ্ঞেস করছো আমাকে তোমাকে নিয়ে বানাইছি না তুমিও ছিল আর সবাই ছিল তাহলে তুমি বোঝাছো যে তুমি আমাকে ভালোবাসো না অবশ্যই বাসি তাহলে তুমি কেন একটু আগে তুমি তো কন্ট্রাডিক্টরি কথা বলতো সাপু হ্যাঁ অবশ্যই তোমাকে ভালোবাসি ঠিক আছে ফাইন তুমি যদি আমার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করনি ফার্স্ট থেকে আমি কেয়ার ধরে নিব বলো একটা একটা কথা বলে গেলা তুমি আমার ছোট একটা ভাই এন্ড ইউ আর সাচ এ নাইস বয় তুমি অনেক নাইস একটা

এত কম সময়ের মধ্যে অনেকে কমেন্ট করছে কত 212 সবগুলো তো পড়া পজিটিভ নয় মাত্র কয়েকটা পড়বো 212 হ্যাঁ 222 মাত্র হইল আবার ইয়ে দেওয়ার পর আচ্ছা ওকে একজন আরবি নাম দিয়েছে আমি পড়তে পারতেছি না ওটা সো ও লিখছে হচ্ছে লাইক রিয়েলি কুল এন্ড ফ্যান গার্লিং ওভার ইউ ইজ দ্য রাইট ডিসিশন ইউর thoughts about some stuff are

ও আমরা ব্রেক আপ হচ্ছে আমি আর তো করা পায় তখন জ্যামিং করতেছেন বিকজ মিউজিশিয়ান প্লাস ওয়ান অফ মিউজিশিয়ান একসাথে যেটা হয় সবসময় তারা জ্যামিং করে গান বাজে নিয়ে কথা বলে সো কোনাপ যেটা তুমি বলতেছিলে যে তোমার অলরেডি অনেক কাজ জমা হয়ে গেছে সো আমি তোমাকে একটু ক্লিয়ার হইনি আরেকবার তুমি গান করো তুমি একজন মিউজিশিয়ান তুমি একজন সিঙ্গার তুমি ভয়েস ওভার দাও তো বাংলাদেশের মোস্ট অফ দ্য যত টিভিসি আর ডিসি আছে সব কমার্শিয়ালের ব্যাকগ্রাউন্ড ভয়েস তাহলে তোমার যায় চিন্তা করেছেন দর্শক এইট্টি ফাইভ পার্সেন্ট কমার্শিয়ালের পিছনে হচ্ছে একটা মানুষের ভয়েস যায় সেই মানুষটা সবাই

অনেকগুলো কি বলবো রিকোয়েস্ট ছিল তো দুইটা রিকোয়েস্ট আমরা তাড়াতাড়ি কমপ্লিট করব বসে একসাথে এন্ড তারপর হচ্ছে আমরা তোমার গান রেশমি চুড়িতে তুমি আমাকে কিছু স্টেপ দেখাবা এন্ড তোমার সিগনেচার স্টেপ তো শেষ করব তার আগে তুমি আমাকে আচ্ছা আমরা বলতে চাই একটু তুমি তো গানটা ধরো কোনটা জানো বেবি আমরা গাবো না যে আমি এখানে আসার আগে অনেকে বলছিল যে মানে আই তুমি গান তোছো না সবাই বলে না যে কেন একটু তোমাকে কেন জানি সবাই বলেন যে এই প্রোগ্রামটা ডিফারেন্ট কেন হয় অ্যাকচুয়ালি তুমি খুব ফর্মাল বসে থাকো না যে আপু আপনার গানটা কবে থেকে শুরু হয়েছিল তো এই প্রোগ্রামের ক্যাটাগরিটা একটু ডিফারেন্ট তুমি মাটিতে বসে পড়ছো ল্যাপটপটা দেখছো তুমি উঠে আসছো গিটারটা ধরছো এবং খুব ক্যাজুয়াল কথা বলছো এটা মানে এটা না যে প্রোগ্রামটা ভালো না প্রোগ্রামটা অবশ্যই ভালো কানে কিন্তু কোনো আমি আজকে তো আমি আমি তো কোনো কথা শুনি নাই সো इट्स নাইস শো বাট একটু সবার থেকে অন্য থেকে একটু আলাদা আমি এত পর চলতেছে জাস্ট অফ পিপল লাইক যারা শোটাকে নিতে সাপোর্ট আপুরা আমার অডিয়েন্স অবভিয়াসলি তারা আমাদের দেখতেছে বলে আমরা করতে পারছি না কিন্তু অনেক আগে আমাদেরকে বের করে দেওয়া হতো তাই না সে জায়গায় আমাদের সেই সময় কম একটা কাজ করে আমরা জানো বেবি যে দুই গিয়ে আমরা তোমার ডাইরেক্ট নাচে চলে যাবো শুরুতে তুমি দর্শকদেরকে কিছু যাওয়ার আগে বলতে চাও বলতে চাই কি বলবো সবাই ভালো থাকুন কারণ ভালো থাকাটা খুব এখন কঠিন একটা কাজ ভালো থাকুন এবং আশপাশের যাদেরকে নিয়ে ভালো থাকবেন তাদেরকে ভালো রাখুন তো তাহলে দেখবেন লাইফ অনেক বি সিম্পল চলে তুমি লিরিক্স পারো টুকটাক একটু একটু পারি কোরাসটা গাবো যদি সময় কম আমাদের না পাখি কবে তুমি হবে আমার আশে ও বেবি সোনার পাখি তুমি আমার গান পারো এটা তো আমার জন্য অনেক বড় একটা আমাদের পাশে পিচি পিচি সব এগুলো এই গানে অনেক ডান্স করে ছেড়ে দিলে মজা পায় আমিও তোমার নাচ তুমি আমার আমার গান রেশমি চুরি সব বাচ্চারা লাইক করে সবার